মেঘের খেলা দেখছি বসে বসে, শুয়ে শুয়ে কম্বলের তলায়। মেঘ কিন্তু সমতলে গায়ে মাখা যায় না, এখানে কিন্তু গায়ে মাখা যায়। আজকে আমার একটু চালাতে সমস্যা হচ্ছে, ফলে আমার কনফিডেন্স লেভেল একদম লো। সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম শেরপাগাঁও। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও বেরোতে পারিনি, আর কারেন্টও নেই, ওই জন্য এখন এইভাবে সব বসে আছি। বাইরেটা দেখাই কী অবস্থা। বৃষ্টি তো থামছেই না, ঘরেই ব্রেকফাস্ট চলে এসছে। অ্যাকচুয়ালি যারা এখানে দেখাশোনার দায়িত্বে আছেন, যাদের হোমস্টে, তারা খানিকটা নিচে থাকেন হোমস্টেটা থেকে, ওখান থেকে ভিজতে ভিজতে ওরা নিয়ে এসছেন খাবার। ডিমের অমলেট, আলুর তরকারি, আর এর মধ্যে রুটি আছে। এই যে এইটা দেখলে বুঝতে পারবেন, দেখুন নিয়ে এসছেন ওনারা, পুরো বৃষ্টিতে ভেজা, জলে ভেজা। কালকে দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তারপর সন্ধ্যার পর থেকে তার তীব্রতা ভয়ঙ্কর বৃদ্ধি পায়। রাত ভোর সেই বৃষ্টি চলেছে, আর সঙ্গে ঝোড়ো হাওয়া। এদের একটা গার্ডেন আমব্রেলা ছিল, সেটা একদম ঝড়ের দাপটে ভেঙে চুড়ে পড়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের রাতের হোমস্টে বা হোমস্টের রাত। বাজে সবে সন্ধে সাতটা, আমাদের হিসেবে সন্ধে, পাহাড়ের হিসেবে অনেক গভীর রাত। সব কিছুকে জুড়ে দিয়েছে এই মেঘ, একে কুয়াশা বলা যায় না। কারোর হয়তো মন খারাপ হতে পারে, কারোর কাছে আবার সাংঘাতিক রোমান্টিক লাগবে। আমাদের কাছে কেমন লাগছে শুনুন একবার বাপির মুখে। যারা প্রথম প্রথম প্রেমে পড়েছে না, বা যারা প্রেমের ছ্যাঁকা খেয়েছে, তার জন্য আদর্শ জায়গা। সুমিতার সাথে এসে আমার পাহাড়ে দেখার যে নেশাটা, ওটা আরও বেড়ে গেছে। খুব কাছ থেকে পাহাড়কে চেনার নেশাটাও বেড়ে গেছে। এই হোমস্টেটায় একটা ভালো জিনিস দেখছি, সেটা হচ্ছে এদের লাইট অ্যাম্বিয়েন্সটা দারুণ, অতুলনীয়। তার মধ্যে যে মেঘের খেলা সারাদিন ধরেই দেখলাম, আর সন্ধেবেলায় লাইটের মধ্যে মেঘের খেলা, যেটা সমতলে পাওয়া যায় না। মেঘ কিন্তু সমতলে গায়ে মাখা যায় না, এখানে কিন্তু গায়ে মাখা যায়। সেই সঙ্গে সেই দুপুর থেকেই পাওয়ার কাট চলছে, ফলে আমাদের গ্যাজেটগুলোর একদমই প্রায় চার্জ নেই, মোবাইলে একটুখানি বেঁচে আছে চার্জ। ঘরের একটা আকর্ষণীয় বিষয় হলো এই বড় বড় কাচের জানালা। আমরা বেরোতে পারছি না বৃষ্টিতে, একদম এর সঙ্গেই যেহেতু বিছানাটা, এখানে বসেই কিন্তু বাইরেটা খুব সুন্দর দেখা যায়। ঘর থেকে বেরোতে পারিনি, বৃষ্টি পড়ছে, মেঘের খেলা দেখছি বসে বসে, শুয়ে শুয়ে কম্বলের তলায়। কখনো পুরো একদম কালো হয়ে আসছে, আবার কখনো কখনো মেঘ সরে গিয়ে মানে অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে, এমনকি সমতলেরও বেশ খানিকটা জায়গা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসবে জানি না, কিন্তু আপনাদেরও দেখানোর চেষ্টা করছি একবার সমতলটা। বেলা 11টা নাগাদ বৃষ্টি একটু থেমেছে, তো আমরা থাকবো কি বেরোবো এই ভাবতে ভাবতেই প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেল। এখন প্রায় 1টা বাজে, এখন আমরা আজকের রাইডটা শুরু করছি। আমার গোপ্রো একদম ডেড, একটুও ব্যাটারি নেই, তো আমি আজকে শুধু কিছু সাউন্ড রেকর্ডিং করব, আর আজকের রাইডের গল্পটা আপনাদের বাপির থেকে ক্লিপ ধার করে নিয়েই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা লাভা শহরের প্রায় কাছাকাছি চলে এসেছি, পাইন বন দেখতে পাওয়া যাচ্ছে, আগের মতন অত ঘন না হলেও এখনও যথেষ্ট আকর্ষণীয়। বৃষ্টি কিন্তু ভালোই পড়ে যাচ্ছে, রাস্তা ভেজা নয় ঠিকই, কিন্তু বেশ ভালোই জোরে পড়ছে, এবং আমার ধারণা ক্যামেরাতেও যথেষ্ট বোঝা যাচ্ছে ব্যাপারটা। আজকে আমার একটু চালাতে সমস্যা হচ্ছে, আমি ঠিক স্বাভাবিক যে ছন্দ রাইড করবার সেইটা পাচ্ছি না খুঁজে, ফলে আমার কনফিডেন্স লেভেল একদম লো। এটা হয় এক একদিন, শুধু পাহাড়ে যে তা নয়,
ইভেন আমি আমার বাড়ি থেকে কর্মস্থলে যাই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, যার প্রতিটা অংশ একদম আমার হাতের তালুর মতন চেনা, সে রাস্তাতেও চালাতে এক একদিন এরকম হয়। আজকে সেরকম একটা দিন, আমার কনফিডেন্স লেভেল খুব নিচে আছে, কেন হয় জানি না কিন্তু হয়। তো বাপির সঙ্গে রাইড করতে আমি এই কারণে খুব স্বচ্ছন্দ বোধ করি, ওই ব্যাপারটা খুব ভালো বোঝে। যেদিন ও বুঝতে পারে যে আমার একটু চালাতে সমস্যা হচ্ছে, সেদিন ও খুব আস্তে চলে। যেমন আজকে আমরা 20-25-30 এর বেশি স্পিড তুলতে পারছি না, এবং ও বলছে যে ধীরে ধীরে চলো, কোনো অসুবিধে নেই। আবার যখন ও বুঝতে পারে যে কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ অল রাইট, সেদিন হয়তো আমি 80-90 চালাচ্ছি, তার সত্ত্বেও পেছন থেকে তাড়া দেয় যে আরেকটু জোরে চালাও, তাহলে তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছতে পারবো, অনেকটা রাস্তা কভার করতে হবে, এরমভাবে তাড়া দেয়। তার ফলে আমার স্পিড তখন আরও বেড়ে যায়, কিন্তু আজকে খুব স্লোলি যাচ্ছি আমরা। এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, যে সাদা গাড়িটা বেরোচ্ছে, এটা হচ্ছে লাভার মূল শহরে যাওয়ার রাস্তা, আর আমরা চলে যাব বাঁ দিক দিয়ে। যদি লাভা শহরে থাকার ব্যাপার না থাকে, যদি কালিম্পংয়ে সরাসরি চলে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বাঁ দিকের এই রাস্তাটা নিতে হবে, ডান দিকে আর ঢোকার প্রয়োজন নেই। সেক্ষেত্রে লাভা শহরের জ্যামটা অনেকটাই অ্যাভয়েড করা যায়। এই রাস্তাটা দিয়ে এখন বাইপাস হয়ে গেছে লাভাকে, লাভাকে না থাকতে চাইলে লাভাকে এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা, লাভাকে আমরা বাইপাস করে বেরিয়ে এলাম, বেরিয়ে আমি এখন আলগালার দিকে যাচ্ছি। এই ডান দিকের রাস্তাটা সম্ভবত ঋষভ চলে যায়। যাবে কি? আমি 2016 সালে এই রাস্তায় শেষবার এসেছি, অনেক কিছু বদলে গেছে, একটু অচেনাও লাগছে। সেই জন্য স্থানীয় একজনের সঙ্গে একটু কথা বলে নিলাম, রাস্তাটা একটু বুঝে নিলাম আরেকবার, এবার আবার যাবো। ময়ূরগাঁও যেতে হলে লাভা কালিম্পংয়ের যে রাস্তাটা হাইওয়েটা, সেটা ছেড়ে যে রাস্তাটা পেডংয়ের দিকে গেছে, সেই রাস্তাটা ধরতে হয়। এবার আপনি যদি কালিম্পংয়ের দিক থেকে আসেন, তাহলে আলগারা ছাড়ানোর পর আপনাকে বাঁ দিকে হাইওয়ে ধরতে হবে, আর যদি আপনি লাভার দিক থেকে আসেন, তাহলে আপনাকে লাভা পেরোনোর পর আলগারার আগে ডান দিকে টার্ন নিতে হবে। টার্ন নেওয়ার পর 500-700 মিটার যাওয়ার পর এই হাইওয়ে ছেড়ে বাঁ দিকের একটা সরু রাস্তায় আবার নেমে যেতে হবে। প্রচণ্ড ঢালু রাস্তা, প্রচণ্ড কার্ভ, আর রাস্তার কোয়ালিটিও সর্বত্র ভালো নয়, বেশ কিছু জায়গায় কাদা পাথর এসব রয়েছে, ফলে আমাদের স্পিড আরও কমে গেছে। তবে স্পিড কমে গিয়ে একটা সুবিধে হয়েছে যে আশেপাশে প্রচুর পাখি আছে, সেগুলো খুব নজরে পড়ছে, চোখে পড়ছে। তাছাড়া পুরো রাস্তাটাই ভালো জঙ্গলের মধ্যে দিয়ে, ফলে চালানোটা উপভোগ্য হচ্ছে। কনফিডেন্স লেভেল কম থাকলেও চালাতে বেশ ভালোই লাগছে। চলে এসেছি ময়ূরগাঁওয়ের আওতার মধ্যে, হোমস্টে দেখা যাচ্ছে আশেপাশে। এবার একটা সস্তায় পুষ্টিকর হোমস্টে খুঁজে বার করতে হবে। প্রচুর হোমস্টে রয়েছে, কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, কাজেই প্রি বুকিং না থাকলেও খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। দেখা যাক, আমরা চলে এসেছি ময়ূরগাঁওতে, আজকে এখানেই থাকবো। এই হচ্ছে আমাদের রুম, ছোট কিন্তু সুন্দর সাজানো গোছানো, ইলেকট্রিক কেটল, চায়ের সরঞ্জাম,
দেওয়া আছে, সাফিসিয়েন্ট প্লাগ পয়েন্ট আছে আমাদের, যেটা নিয়ে খুব সমস্যা হয়ে গেছিলো কালকে থেকে কারেন্ট নেই বলে কিচ্ছু চার্জ দিতে পারিনি। টয়লেটটা হচ্ছে এই রুম থেকে বেরিয়ে এই দরজাটা খোলার পরে এই হচ্ছে টয়লেট, গিজার আছে, আর এখান থেকে গিয়েই এই হচ্ছে ওপেন স্পেস। আমরা এসে পৌঁছেছি অনেক দেরিতে, এখানে যে আসবো এরকম কিছু ঠিক ছিল না এবং আসার কোনো ইনফরমেশন এখানে ছিল না, তার ফলে যেটা হয়েছে আমাদের লাঞ্চ এখনও রেডি হয়নি, প্রায় 3:30 বাজে, এখনও আমাদের খাওয়া হয়নি।